ওয়েলকাম টু দীপশিখা এন্ড জ্যোতি ব্লগস। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সবার সামনে নতুন আরেক ব্লগস। তো আজকে আমি কি নিয়ে চলে এসেছি তো সেটাই চলুন দেখতে দেখতে আপনাদের সবাইকে বলছি কি ব্লগস আজকে শেয়ার করতে চলেছি। আজকে আমি রান্না করতে চলেছি ভোলা মাছ। তো ভোলা মাছে আমি মাখিয়ে নেব লবণ আর হলুদ। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মাছটাকে এবার আমি ভালো করে মাখিয়ে নেব। আমি এই যে ভোলা মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এই যে আমার মশলা জিরে আদা আর লঙ্কা আর সর্ষে বাটা মিক্সারে পেস্ট করে নিয়েছি একসঙ্গে, আর কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো আবার তেল। আমি সরিষার তেল ব্যবহার করছি, তেলটা গরম হোক। কড়াইটা গরম হয়ে গেছে তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য একটু জিরে। জিরেটা আমার হালকা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেব মাছ। জিরেটা ভাজা হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেব মাছ। এবার কড়াইয়ের তেলটা আমি চারিপাশে একটু লাগিয়ে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিলাম তেলটাকে। এবার মাছটা ভাজা হোক। আমার মাছের একটা পাশ ভাজা হয়ে গেছে তো মাছটা আবার আমি পাল্টে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি মশলা। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেটাই দিয়ে দিলাম। আমি আর একটু জল অ্যাড করে নিলাম। এবার এর ভিতর দিয়ে দেব আমি লবণ আর হলুদ। এবার দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুসারে লবণ। দিয়ে এবার একটু নাড়িয়ে নেব। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি, থাকবে আমার 5 মিনিট মতন। আমার মাছের ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করতে চলেছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা চিরিনি, আমি না চিরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা। 4 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমার মাছের ঝোলটা হয়ে গেছে তো আমি এবার ঢাকাটা খুলে নিলাম আর গ্যাসটা অফ করে নিচ্ছি। এবার আমি নামিয়ে নেব, চলুন নামিয়ে নিয়ে।
মাছি ঝোলটা মান নামানো কমপ্লিট। দেখুন কালারটা দেখুন, আর ঘ্রাণটা তো আমি পাচ্ছি, আপনারা তো পাচ্ছেন না। তো ঘ্রাণটা অসাধারণ বেরিয়েছে, সর্ষে দিয়ে ভোলা মাছ খুবই সুন্দর লাগে, কালারটাও খুব সুন্দর এসেছে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন আর ভালো থাকবেন। টাটা।